পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের উচালন বাজারে মাস্ক বিতরণ করছেন এক গৃহশিক্ষক। করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে চলছে তৃতীয় দফার আনলক পর্ব। সংক্রমণ তো কমছেই না, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবার মানুষকে সচেতন করতে পথে নামলেন গৃহশিক্ষক রাজীব কুমার দত্ত। বর্তমানে টিউশন বন্ধ, তাই রুজি রোজগারও এক প্রকার বন্ধই বলা চলে। মুখে নেই মাস্ক, অথচ বিনা প্রয়োজনে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো মানুষের সংখ্যা এখন অনেক। এই সব অসচেতন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে মানে এই হাত একাধ্যতে হাত বাড়িয়ে এরকম মাস্ক বিতরণ করতে বেরিয়েছি। অনেক জায়গায় দেয়া হলো, করোনা যে হারে বাড়ছে সে হারে করোনা খুবই ছড়িয়ে পড়ছে। লকডাউনের দিনগুলো মানা একটা উচিত। যারা মাস্ক পরছে না তাদেরকে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং সতর্ক সবাইকেই থাকতে বলা হচ্ছে। যারা মাস্ক আছে হয়তো নিয়ে বেরুচ্ছে না, তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে, যাতে বারবার করে পড়তে বলা হচ্ছে। এইগুলোই নিয়ে আমরা আগামী দিনেও এইভাবে কর্মসূচি চালিয়ে যাবে নাম হচ্ছে অদিতি হাজরা। এবং তারা যেন মাস্ককে অঙ্গাঙ্গীভাবে যুক্ত করে নেন তাদের জীবনের সঙ্গে, তাই গৃহশিক্ষক রাজীব কুমার দত্ত তার ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে পথে ঘাটে মাস্ক বিলি করছেন। শিক্ষকের এমন প্রচেষ্টায় সাহায্য করেছে মাধবডিহি থানা। ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এদিন তিনি প্রায় 200টিরও বেশি মাস্ক বিতরণ করেছেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট আইটিআইতে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট আইটিআই, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306 বাজারে আমরা আজকে এটা আরম্ভ করেছি। তো আজকের যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে করোনা যেভাবে আজকে ছড়িয়ে পড়ছে, তো সেই জায়গায় মানুষকে সতর্ককরণ করার জন্য আজকে আমরা এইভাবে এই প্রচারটাকে চালিয়েছি বা এইটাকে বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন বাজার বা চেষ্টা করছি এটাকে চালিয়ে যাওয়ার, যাতে করে মানুষরা এতে সচেতন হয়, যাতে মাস্ক ব্যবহার করে, সেই জন্য এটাকে চেষ্টা করছি। তা আজকে এটা হচ্ছে আমাদের বিভিন্ন ক্লাব বা আজকে আমি এই যে বিভিন্নভাবে টিউশন পড়াই বা ইয়ে করি, সেই জায়গা দেখে আমারও যে কিছু মানুষ আছে যারা মাস্ক ছাড়া তারা এলোপাতারি ঘুরে বেড়াচ্ছে, তো দেখে সেই জায়গায় আমি তাদেরকে যাতে করে তারা সচেতন হয় সেই জন্য আজকে এই উদ্যোগটা আমি নিয়ে আগালাম। ঠিক আছে, আমার সাথে মাধবডি থানার সহযোগিতায় এবং তার সাথে সাথে আমার ছাত্রছাত্রীরা ছিল। সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা এই উদ্যোগটা করছি বা চালিয়ে যাব। প্রায় 200টার মতো মাস্ক আমি বিতরণ করেছি ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আমার নাম হচ্ছে রাজীব কুমার দত্ত, রায়না 2 এবং প্রাইভেট টিউটর। উচালন থেকে বলরাম সাহা ও নজরুল মণ্ডলের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।